এবারে আরো কিছু সংবাদ জানাবো এক নজরে। অনরম্পর অনুষ্ঠানের মধ্য দিয়ে দনিয়া কলেজের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রাঙ্গণে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। প্রধান বক্তা ছিলেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। গত 14 ফেব্রুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল থেকে এক শিক্ষার্থীকে বের করে দেওয়ার ঘটনায় দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরেক শিক্ষার্থীকে হলে নিষিদ্ধ করা হয়। কেবল বড় করদাতাদের উপর চাপ না দিয়ে করের আওতা আরও বাড়ানোর দাবি জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় এই দাবি জানানো হয়।